হ্যালো এভরিওয়ান, আমার নাম হচ্ছে মাইনুল হক প্রিন্স। আমি বর্তমানে সাউথইস্ট ব্যাংকে আছি সিনিয়র সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে আইটি ডিভিশনে। আর আমি এখন বর্তমানে ইউআইতে ইউআইইউসিএসি অ্যালুমনি অ্যাসোসিয়েশনের একজন এক্সিকিউটিভ মেম্বার হিসেবে কাজ করছি। তো এখন যারা সিইসি পড়ছো বা যারা লাস্ট ইয়ারে আছো ফোর্থ ইয়ার বা টুয়েলভ সেমিস্টারে, তো তাদের জন্য আলটিমেটলি আমার বলা, শুরুতে আমি বলতে চাই যদি নিজের কথা বলি যে আমি কেন ইউআইতে ইউআই চুজ করেছিলাম বা ইউআইতে কেন এসেছিলাম। বেসিক্যালি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা যদি বলি, আমার বড় বোন সিইসিতে পড়েছেন। বেসিক্যালি তার এন্ড থেকে আমি ইন্সপায়ার হয়ে আমি সিইসি চুজ করি। তো আমার সময় এটা ছিল 2009 সাল। তো 2009 সালে আমি যখন ইউআইতে আসি, তখন বেসিক্যালি চৌধুরী মফিজুর রহমান স্যার সহ আরও যারা যারা ছিলেন হাই প্রোফাইল, আলটিমেটলি তাদের কারণে আমার ইউআইতে আসা। বেসিক্যালি ইউআই থেকে আমি অনেক কিছু শিখেছি। স্পেশালি আমি সত্যি কথা বলতে আমি আগে ইন্ট্রোভার্ট ছিলাম, প্রচণ্ড ইন্ট্রোভার্ট ছিলাম। খুব একটা বেশি কথা বলতাম না মানুষের সাথে, আর বন্ধু বান্ধব ক্লোজ ছাড়া আলটিমেটলি আমি ওভাবে কথা বলার মতো আমি আনইজি ফিল করতাম, সত্যি কথা যেটা। বাট ইউআইতে আসার পরে এখানে আমার প্রেজেন্টেশন স্কিল, তারপর হচ্ছে মানুষের সাথে কীভাবে কথা বলতে হবে, কী ধরনের অ্যাটিটিউড বিহেভিয়ার বা মাইন্ডসেটটা কীরকম হতে পারে, এই জিনিসগুলো আমার লাইফে বিশাল একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে। তো এই কারণে আলটিমেটলি আমি বলবো যে ইউআই থেকে অনেক কিছু পেয়েছি, পাশাপাশি অ্যাকাডেমিক অনেক ধরনের একটা বেশ ভালো একটা ফিডব্যাক আমি এখান থেকে পেয়েছি। তোমাদের জন্য যদি মেসেজ দিতে হয়, সেটা হচ্ছে এখন থেকে তোমরা সিজিপিএ স্পেশালি কনসেনট্রেশনটা বেশি করো, যে সিজিপিএটা খুবই ইম্পর্ট্যান্ট জব লাইফে, স্পেশালি ইনিশিয়াল স্টেজে। যে কোথাও অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিন্তু সিজিপিএটাই ইনিশিয়াল স্টেজে দেখা হয়, যেহেতু তুমি ফ্রেশার, সো ওই হিসেবে তোমার কোনো এক্সপিরিয়েন্স নাই। তো সিজিপিএটা হচ্ছে মেইন ফ্যাক্ট ফর মানে একটা স্টুডেন্টকে বা একটা ফ্রেশারকে চয়েস করার ক্ষেত্রে। প্রচুর কম্পিটিশন, সো এই হিসাবে তোমাদের মেইন হাতিয়ার হচ্ছে সিজিপিএ। এর পাশাপাশি যদি বলি আরেকটা জিনিস চেষ্টা করতে পারো, যে তোমরা আন্ডারগ্রেডে যে প্রজেক্ট বা থিসিস করছো সেটার একটা পাবলিকেশন করো। হতে পারে সেটা খুব ভালো জায়গায় পাবলিকেশন নাও হতে পারে, তো অ্যাটলিস্ট মোটামুটি মানের একটা পাবলিকেশন বা জার্নাল যদি তোমরা প্রকাশ করতে পারো, সেটা মানে হিউজ ইম্প্যাক্ট করবে, যেটা আমার ক্ষেত্রে পড়েছিল আমি মনে করি। আরেকটা হচ্ছে যে তোমরা লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা এখনই। লিঙ্কডইনে দেখবে তোমরা যেই ধরনের সেক্টরে কাজ করতে চাও বা যেই ধরনের সেক্টরে তোমাদের আগ্রহ আছে, ওই জায়গায় প্রচুর মানুষ লিঙ্কডইনে এখন আছে, তাদের প্রোফাইল আছে। তাদের প্রোফাইলগুলো দেখবে, তাদের সাথে কমিউনিকেট করবে, তাদের সাথে নেটওয়ার্কিংটা করবে, আলটিমেটলি অনেক কিছু শিখতে পারবে। কারণ হচ্ছে অ্যাকাডেমিক আমরা যেই নলেজটা নেই, ওইটার সাথে কিন্তু ক্যারিয়ারে আমাদের একটা বেশ ভালো একটা গ্যাপ থাকে, যেই গ্যাপগুলো তোমার ফিল আপ করতে হয় অন দ্য স্পট, মানে জব পাওয়ার পরে, যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম। আর একটা হচ্ছে যে আন্ডারগ্রেডে থাকাকালীন সময় তোমরা বিভিন্ন ধরনের ট্রেনিং করতে পারো, ট্রেনিং লাইক পিএইচপি জাভা, এই ধরনের ট্রেনিং অনেক কোর্স হয়, ইভেন ইউআইতে হচ্ছে খুব বেশি হয়। সো এই জিনিসগুলোতে হলে তোমরা ইউজ টু থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম সাইনিং অফ নাও। ধন্যবাদ সবাইকে।